আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আবারও সেই প্রতীক ভাইয়ের গাপ্পি ফিশ হাউস সেখানে আসছি। তো আজকে প্রতীক ভাই নতুন জাতের কিছু মাছ নিয়ে আসা হয়েছে, তো মাছগুলো আমাদেরকে এক এক করে দেখাবে। প্রতীক ভাই আমাদেরকে প্রথমে কোন মাছ দিয়ে দেখাবেন? জেব্রা ডাইনিও, এটা তিন কালার আছে, পিঙ্ক কালার, ইয়েলো কালার আর হচ্ছে আপনার ওই ব্লু কালার। হ্যাঁ, এই তিন কালার জেব্রা মিলাই হবে। তা এটা দামটা একটু আমাদেরকে বলে। এটা হচ্ছে খুচরা রেট 20 টাকা পিস, পাইকারি রেট 12 টাকা পিস। এরপরে হচ্ছে এটা হচ্ছে গ্লোটেট্রা, অসম্ভব সুন্দর কালার, বাইরের দেশের মাছ, বাইরের দেশের, এটা নতুন মাছ, প্রথম দেখলাম। গ্লোটেটটা, এইটার দামটা একটু দর্শককে বলেন। গ্লোটেটটা হচ্ছে খুচরা রেট 50 টাকা পিস, পাইকারি রেট 32 টাকা পিস। তারপরে এরপরে হচ্ছে এখানে তিন চার প্রজাতির আছে, একটা হচ্ছে গোল্ড ফিশ আছে, একটা হচ্ছে আপনার অরেন্ডা গোল্ড আছে, একটা হচ্ছে আপনার ওই রেড ক্যাপ আছে। হ্যাঁ, রেড ক্যাপগুলা খুচরা রেট হচ্ছে 40 টাকা পিস, পাইকারি রেট 32 টাকা পিস। আর এগুলো হচ্ছে একটু বড় সাইজ, এগুলো 200 টাকা পার পিস। 200 টাকা? হ্যাঁ, এগুলো রুটস বয়স আছে এগুলো। হ্যাঁ, এরপরে তারপরে আছে হচ্ছে টাইগার বাদ, এগুলো খুচরা রেট হচ্ছে 30 টাকা পার পিস, পাইকারি রেট হচ্ছে 24 টাকা পার পিস। তারপরে নিচে আমি দেখাই, এটা হচ্ছে ক্যাট ফিশ বলে। হ্যাঁ, ক্যাট ফিশ। হ্যাঁ, ক্যাট ফিশ দেখতে তো মাগুর মাছের মতো লাগছে। এটা আসলে বাইরের দেশের মাগুর, বাইরের দেশের। হ্যাঁ, বাইরের দেশের মাগুর, ক্যাট ফিশ। এটা হচ্ছে খুচরা রেট 50 টাকা পিস, পাইকারি রেট 32 টাকা পার পিস। এগুলো কি এত বড় হয় না, এত বড় হবে? এগুলো বাড়বে, আরেকটু একটু বাড়বে। এরপরে এটাও ক্যাট ফিশ, একসাথে জায়গা হয় না, এটার জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে বিগ ক্যাট, বিগ ক্যাট, বিগ ক্যাট, বিগ ক্যাট, এটা বিগ ক্যাট। এটা এটাও ক্যাট ফিশ প্রজাতির একটা মাছ, অনেক আছে এগুলো, এরাও দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে, বিগ ক্যাট। এগুলোর দামটা একটু দর্শককে বলবেন। সেটা কিলো 50 টাকা পার পিস, পাইকারি রেট 32 টাকা, 32 টাকা। এরপরে তারপরে এখানে হচ্ছে রেইনবো শার্ক আছে কিছু। রেইনবো শার্ক? রেইনবো শার্ক ধরাই মুশকিল, রেইনবো শার্ক, রেইনবো শার্ক। এটা হচ্ছে খুচরা রেট হচ্ছে 50 টাকা, পাইকারি রেট হচ্ছে 30 টাকা, রেইনবো শার্ক। এরপরে আমাদেরকে কোন মাছটা দেখা যাচ্ছে? তারপরে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল, তিন ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল, শিকারের মতো তুললে খাইতে। হ্যাঁ, এটা হচ্ছে শিকারের মতো হয়ে গেছে, এটা তুললে এভাবে খাইতে চলে আসবে। হ্যাঁ, অ্যাঞ্জেল তিন ইঞ্চি সাইজের। এগুলো দাম একটু হচ্ছে খুচরা রেট 35 টাকা পার পিস, আর পাইকারি রেট হচ্ছে 27 টাকা পার পিস। তারপরে হচ্ছে তিন ইঞ্চি সাইজের কমেট, এগুলো কমেট, তিন ইঞ্চি সাইজের কালা কমেট। এগুলো হচ্ছে খুচরা রেট হচ্ছে 35 টাকা, পাইকারি রেট হচ্ছে 24 টাকা। তারপরে হচ্ছে এটা অ্যালবিনো টাইগার শার্ক বলে, অ্যালবিনো টাইগার, টাইগার শার্ক। হ্যাঁ, এগুলো সব তো বাইরে। হ্যাঁ, এগুলো বাইরের দেশ, আমাদের লোকাল যে টাইগার শার্ক আছে ওটারই সাদা প্রজাতি, অ্যালবিনো টাইগার শার্ক। এটা হচ্ছে পাইকারি রেট হচ্ছে 27 টাকা করে, আর খুচরা রেট 40 টাকা, 40 টাকা। হ্যাঁ, অ্যালবিনো টাইগার। এরপরে এরপরে হচ্ছে গোরামি, এগুলো ফুল অ্যাডাল্ট, একেবারে যায় ডিমে বসাই দিতে পারবে, একেবারে ফুল অ্যাডাল্ট যাকে বলে। হ্যাঁ, এর চেয়ে বড় আর গোরামি হয় না, অনেক বড় বড় লাগে, অনেক বড় ফুল। এটা আমি দেখছিলাম গোরামি আরেক জায়গাতে, তো এগুলো রেডি আছে। এই যে দেখেন ডিমের কি অবস্থা, ডিম লোড হয়ে আছে, এটা যায় বসাই দিতে পারবে ডিমে। এগুলোর দাম কেমন কি রাখছেন? এগুলো হচ্ছে 50 টাকা পার পিস, আর পাইকারি রেট হচ্ছে 24 টাকা পার পিস, 24 টাকা। এরপরে কমেট 2 ইঞ্চি সাইজের কমেট, এগুলো 2 ইঞ্চি, 2 ইঞ্চি, এগুলো 3 ইঞ্চি ছিল, ইঞ্চি ছিল, এগুলো 2 ইঞ্চি, 2 ইঞ্চি। এটা পাইকারি রেট 15 টাকা, খুচরা রেট 20 টাকা, 20 টাকা। এটা টিন ফয়েল বাপ, এটা নতুন প্রজাতি। হ্যাঁ,
এটাও কম দামে দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। এগুলোর কেমন কি দাম একটু? এটা এটা হচ্ছে খুচরা রেট 40 টাকা পার পিস, পাইকারি রেট 30 টাকা পার পিস, তিন ফয়েল বাদ, 3 ইঞ্চি সাইজ। তো ভাই এখানে মাছগুলো দেখছি, এগুলো কি মাছ? এগুলো এগুলো হচ্ছে ব্ল্যাক মোর ভাই, 3 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ। সেটা কাহিনী হচ্ছে যে এই মাছ হচ্ছে সেল করার জন্য না ভাই, দেখেন কিছু মারা গেছে, মারা গেছে। আমি অসুস্থ মাছগুলো করি কি যে হচ্ছে আমার নিজের একটা হসপিটাল ট্যাঙ্ক তৈরি করি, কারণ আমি বেকার মানুষকে অসুস্থ মাছ দিবার ওর কাছে মরে যাবে, তার এই হবি থেকে সে বাড়ায় যাবে, আমি চাই না যেন কেউ বাড়ায় যাবে এই হবি থেকে। হ্যাঁ মানে এটা আপনার হচ্ছে মাছগুলো পরীক্ষা করছে? হ্যাঁ মাছগুলো পর্যালোচনা করছি, যখন হচ্ছে ঠিক হবে তখন আমি আবার তখন সেল করা শুরু করবো। এটা আমার ট্রিটমেন্ট চলছে এখানে, এক কথা হসপিটাল ট্যাঙ্ক। এটা হসপিটাল অনেকে আছে যে যারা হচ্ছে মাছগুলো দিয়ে দিত, হ্যাঁ আমি চাই না যে এরকম কেউ ক্ষতিগ্রস্ত হোক। তো এরপর আমাদের কোন মাছ দেখাবেন? তারপরে এখানে হচ্ছে দেখা চার ইঞ্চি সাইজের কিছু কমেট আছে, তুলতে হবে। এগুলো হচ্ছে 4 ইঞ্চি সাইজের কমেট, কমেট হ্যাঁ কালার কমেট 4 ইঞ্চি সাইজ, তখন দেখলে 3 ইঞ্চি, এটা 4 ইঞ্চি মোটা তাজা হেলদি কমেট। এগুলো এগুলো দাম কেমন কি? এটা হচ্ছে পাইকারি 25 টাকা, খুচরা রেট হচ্ছে 30 টাকা। 30 টাকা এরপরে? তারপরে এখানে হচ্ছে 3 ইঞ্চি সাইজের কমেট, এগুলো 3 ইঞ্চি সাইজের, 3 ইঞ্চি সাইজের কমেট অসংখ্য পরিমাণে দেখছি, প্রচুর পরিমাণ আছে নিচে। এগুলো আসলে মিথাইল ব্লু দেওয়া আছে তো ওই জন্য দেখা যাচ্ছে না ওইভাবে। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাঞ্জেল, 3 ইঞ্চি সাইজের অ্যাঞ্জেল, আমার নিজের কোনা করা বাসায়। আর অবশ্যই আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে এবং আসে বলবে যে ভাই দেখছি টুকির আগে ভিডিও, কিছু ছাড় থাকবে। হ্যাঁ ভাই এগুলো কি মাছ? হচ্ছে বাটারফ্লাই কইকাপ ভাই, নর্মাল কইকাপ আছে, একটা হচ্ছে বাটারফ্লাই। হ্যাঁ এগুলো কইকাপের মধ্যে একটু দামি প্রজাতি, এগুলো পাইকারি রেট হচ্ছে 32, খুচরা রেট হচ্ছে 40। অসংখ্য পরিমাণে আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণে যে অ্যাকোয়ারিয়ামে যে ডেকোরেশন সাজানোর জন্য অনেক পরিমাণে আছে। তো এগুলোর কেমন কি দাম দিচ্ছেন? এগুলো হচ্ছে 80 টাকা পার পিস। হ্যাঁ 80 টাকা পার পিস। এগুলোকে বলে রোবট, রোবট এই পারে। এটা হচ্ছে মিনার, মিনার হচ্ছে 70 টাকা পার পিস, রঙিন পাথর 10 টাকা পার প্যাকেট। এই পারে এই যে লবণের মতন দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম সল্ট। হ্যাঁ 10 টাকা পার প্যাকেট। আচ্ছা এই পারে গাছ আছে 20 টাকা, 50 টাকা, এই বড় বুঝে বটগাছ দেখছি এটা 50 টাকা, বাদ বাকি ছোটোগুলো হচ্ছে 40 টাকা, 20 টাকা, এরকম সাইজের উপর ডিপেন্ড। তো এরপর আমাদেরকে কিছু অ্যাকোয়ারিয়ামের মেশিন দেখাবে। তো মেশিন হচ্ছে ডাবল এয়ার পাম্প, জি ডাবল এয়ার পাম্পটা খুচরা রেট 300 টাকা, ডাবল এয়ার পাম্প, ডাবল এয়ার পাম্প খুচরা রেট 300 টাকা, পাইকারি রেট হচ্ছে আপনার 240 টাকা। আর এই সিঙ্গেল পাম্প এটা হচ্ছে 200 টাকা খুচরা রেট, পাইকারি রেট হচ্ছে 135। তারপর হচ্ছে পাওয়ার টিলার আছে, একদমই যারা বলছে পাওয়ার টিলার, হ্যাঁ 15 ওয়াটের এটা রাখা যাবে হচ্ছে 300 টাকা খুচরা রেট, পাইকারি রেট রাখা যাবে হচ্ছে 25 টাকা পার পিস। এটাও বাইরের দেশেরই, তবে এখন লোকালেই অনেকে তৈরি করতেছে, প্যাকেট বানাই। এগুলো দাম কেমন কি? হ্যাঁ এগুলো হচ্ছে 50 টাকা পার পিস, 100 গ্রাম, ওটা ছিল 20 গ্রামের প্যাকেট, এটা 100 গ্রাম, এটা 100 গ্রাম। ভাই তো নতুন নতুন তো মাছ দেখালেন, তো দর্শকের জন্য গতবারের মতো কি কোনো ছাড় আছে কি না? অবশ্যই ছাড় থাকবে, তবে এবার একটা শর্ত আছে, শর্তটা হলো যে ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে, সাবস্ক্রাইব করে এসে দেখালে ছাড় থাকবে কিছু না কিছু। হ্যাঁ অবশ্যই ছাড় থাকবে ইনশাআল্লাহ। তো প্রতীক ভাই তো আমাদেরকে তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক দেখতে পারলেন যে আমাদের এই যে অসংখ্য পরিমাণে নতুন নতুন জাতের মাছ নিয়ে আসা দেখালাম। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Bounce.